স্বাগত বন্ধু এস্থেট ব্লগার চ্যানেলে। বন্ধু চলো আজ একটু ঘুরে আসি অন্ধ্রপ্রদেশের শহর বিশাখাপত্তনম, ভাইজাগ, আরাকু এবং অন্যান্য স্থানগুলি, যেটা বঙ্গোপসাগরের কোলে অবস্থিত, ভারতবর্ষের কোস্ট গার্ডের একটি হাই সিকিউরিটি জোন এবং আমাদের দ্বিতীয় ক্লিনেস্ট এবং স্মার্ট সিটি, যেখানে চোখ এবং মন এক লহমা দুই ভালো হয়ে যায়। কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে বা ট্রেনে বিশাখাপত্তনম, সেখান থেকে ব্যক্তিগত গাড়ি বা একটু খোঁজ খবর নিলে অন্ধ্র ট্যুরিজমের বাসের সাহায্য নিয়েও ঘুরে দেখে নিতে পারো পুরো ভাইজাগ শহর। কোথায় থাকবে, কী খাবে, কীভাবে যাবে তা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখানে শুধুমাত্র দেখে তৃপ্তি লাভ করা যাক। এখানে গিয়ে যেদিকেই তাকাবে সেই দিকে নীল জল আর পরিচ্ছন্নতা, এক নিমেষে মন ভালো হয়ে যাওয়ার মতো। হাতে তিনটে দিন সময় রাখলেই এই প্রোগ্রামটা পুরোপুরি করে ফেলা যায়, যেখানে প্রথম দিনে রামকৃষ্ণ বিচ, ঋষিকণ্ডা বিচ, ভেমলি বিচ, তারপর দিন সিমাচলম টেম্পল, সাবমেরিন, এয়ারক্রাফ্ট মিউজিয়াম, ওয়ার মেমোরিয়াল, ইয়ারদা বিচ, কোস্টগার্ড এরিয়া, এগুলো তো থাকছেই, লাইট হাউস, তারপর দিন সকাল সকাল আরাকু বেরিয়ে কফি বাগান এবং গোলমরিচের বাগান দেখে নেওয়া, অবশ্যই বন্ধু ট্রাইবাল মিউজিয়ামটা দেখতে ভুলো না যেন। রাস্তাঘাটের কথা নাই বা বললাম বন্ধু, এক কথায় অসাধারণ। যেদিকেই যাচ্ছি সেখানেই স্মুথ রাস্তা, কোথাও কোনো অংশে খানাখন্দ নেই এবং কোথাও জ্যাম নেই, কোনো ট্রাফিক কোথাও পাওয়া যায় না। এটা সবথেকে একটা খুব ভালো লাগার জায়গা। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে যেদিকেই চোখ গেছে মেরিন ড্রাইভ রোড ধরে, পুরো রাস্তা অসাধারণ। তবে হ্যাঁ, কোস্টগার্ড এরিয়ায় একটু সতর্ক থাকতে হয়, কারণ ওখানকার কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে, সবসময় ঢোকা যায় না, বিকালের দিকে একমাত্র কয়েক ঘন্টার জন্য খোলে, সেই মুহূর্তে ওখানে প্রবেশ করা যায়, আর সৌভাগ্য হলে তাহলে ওখানে কয়েকটা যুদ্ধ জাহাজও চোখে পড়তে পারে। সেনাবাহিনীর আবাসস্থল, তাদের ট্রেনিং ক্যাম্প, ভাইজাগ সিটি, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ইয়ারদা বিচ একটি অন্যতম জায়গা ভাইজাগের, এখানে গেলে কার না মন ভালো হয়। ভারতবর্ষের এরকম একটি জায়গা বিশেষভাবে বলা যায় যেখানে সমুদ্র এসে পা ধুইয়ে দেয় পাহাড়ের, সেই রকম জায়গায় গেলে মন তো ভালো হবেই। তবে এখানে কাউকে স্নান করতে দেয় না, কারণ এখানে আন্ডার কারেন্ট খুব বেশি, কিন্তু নীল জলের যে সৌন্দর্য সেটাকে কিন্তু চেটেপুটে আস্বাদন করা যাবে। ক্লান্ত লাগলে আছে সঙ্গে ডাবের জল আর সমুদ্রের অফুরন্ত হাওয়া। তবে এই অঞ্চলে বিশেষ কোনো দোকানপাট চোখে পড়বে না, কাজে এখানে গেলে একটু খাবার দাবার বেঁধে নিয়ে যাওয়াটাই ভালো। এখানটা ছবি তোলার একটি আদর্শ জায়গা, এখানে যারাই যায় তারা ছবি তোলার জন্য ভীষণভাবেই আগ্রহ প্রকাশ করে। একদিকে সমুদ্র, বালিয়াড়ি আর নারকেল গাছের সারি, তার সঙ্গে সমুদ্রের ঢেউ তো রয়েছে। তবে এই নিয়ে আমার দুইবার ভাইজাগ যাওয়া হলো, এই ইয়ারদা বিচে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষয় হচ্ছে সেটা দেখে এলাম। চার বছর আগে গিয়ে যেভাবে ভাইজাগকে দেখেছিলাম ইয়ারদা বিচকে, সে বিচ আর নেই বললেই চলে, অধিকাংশটাই সমুদ্র গ্রাস করে নিয়েছে।
রাডাদা বিচে ঘুরে কোস্টগার্ড এরিয়ায় ঢোকা পড়া যেতে পারে। এখানে এসে চোখে পড়বে ডলফিন নোজ লাইট হাউসটি, যার ওপরে ওঠার অনুমতি আছে প্রশাসনের। সেখানে উঠলে সমুদ্রকে যেভাবে দেখা যায়, ভাইজ্যাগ শহরকে যেভাবে দেখা যায়, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। দূর থেকে মনে হচ্ছে যেন অল্প অল্প কিছু হাওয়া দিচ্ছে, জলটা নড়ছে হয়তো, কিন্তু আদতে যেগুলো বৃহৎ বৃহৎ ঢেউ সেটা কাছে না গেলে বোঝা যাবে না। কোস্টগার্ড এরিয়ায় কৃত্রিমভাবে জাহাজ চলাচলের জন্য বাঁধ দেওয়া হয়েছে, যাতে জাহাজের বিশেষ কোনো এই বড় বড় ঢেউ লেগে ক্ষতি না হয়, সেটাও দেখতে পারা যেতে পারে ওখানে। আর সঙ্গে আছে তো উন্নত প্রযুক্তি, যা জাহাজ চলাচলের পক্ষে সহায়ক হয়ে ওঠে। বন্ধু, সন্ধ্যার আগে ঢুকে পড়তেই পারো টুক করে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে। সেখানে কিছুক্ষণ এয়ারক্রাফ্ট দেখে সেখান থেকে ওয়ার মেমোরিয়াল এবং সঙ্গে সি বিচে থাকা সাবমেরিনটিকেও দেখে নিতে পারো। আর তারপর টুক করে রাতের ভাইজ্যাগ শহরকেও দেখতে ভুলো না। পরের দিন চলে যেতে পারো আরাকু। সকালে একটি ট্রেন যায় যাতে দুটি বিস্তাদম কোচ আছে, সেগুলো অ্যাডভান্স বুক করতে হয়। আর যদি এমনি ট্রেনে টিকিট চড়ে বসতে চাও, তাহলে অবশ্যই ট্রেনের ডান দিকের সিটগুলো নিতে যেন ভুলো না, না হলে আরাকুর প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। অজস্র টানেল আছে এবং ডান দিকের খাদগুলোকেও চোখে পড়ে। বোরাক গুহালু স্টেশনে নামলে তোমাকে মেঘ হাতছানি দিয়ে ডাকতেও পারে। যাবার পথে কফি বাগান, গোলমরিচ বাগান এবং পাশাপাশি তাদের নিসর্গ যে সৌন্দর্য, তা আস্বাদন করতে যেন ভুলো না। গালিকন্ডা ভিউ পয়েন্ট থেকেও সৌন্দর্য আস্বাদন করে নিতেই পারো। খুব বেশি না, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1643 মিটার, কিন্তু সৌন্দর্য সেখানে নিজেকে উজাড় করে রেখেছে। আর বন্ধু, আরাকু গেলে ব্যাম্বু চিকেন খেতে যেন ভুলো না, এর স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। এরপর সময় এবং এনার্জি নিয়ে নেমে পড়ো বোরাক গুহালু গুহাতে, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। 300 মিটার চওড়া, 40 মিটার গভীর এবং প্রায় 200 মিটার দীর্ঘ এই গুহাটি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটের এক অনন্য ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে অসাধারণ প্রাকৃতিক শিল্প সৌকর্য। অনেক ভূতাত্ত্বিকরা মনে করেন প্রায় 10 লাখ বছর আগে এই গুহার ভেতর দিয়ে কোনো সময় নদী বয়ে যেত। পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তন হয় এবং চুনাপাথরের দেয়ালগুলো ক্রমাগত ক্ষয়কার্যের ফলে তা বিভিন্ন আকার নিয়েছে। স্থানীয় জনশ্রুতি আছে একসময় রাম লক্ষ্মণও বনবাসকালে এখানে দীর্ঘদিন অতিবাহিত করেছেন। এরপর টুক করে একটু ট্রাইবাল মিউজিয়াম ঘুরে তোমরা ট্রেন ধরে নিতে পারো আরাকু স্টেশন থেকে। তারপর বিশাখাপত্তনম পৌঁছে পরের দিন ট্রেন বা ফ্লাইটে করে পুনরায় কলকাতা। দেখবে বন্ধু, যাত্রা শেষ হবে কিন্তু অনুভূতি বজায় থাকবে।